নমস্কার, আজ আমি বানাবো আলু ফুলকপি। ফুলকপি কিছু সময়ের জন্য গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ফুলকপিগুলো দিয়ে দেব, হলুদ নুন দিয়ে ভেজে তুলে নেব। মশলাতে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আর এলাচি, একটা দারচিনি দিয়ে দিচ্ছি। এখন মশলা যে বানিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দেব। দিয়ে দেব টমেটো পেস্ট, স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে দিলাম অল্প আদা বাটা, ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য কসুরি মেথি আর মশলা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব আলু আর ফুলকপি। ভালোভাবে মিশিয়ে নেব। কিছু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। এখন দিয়ে দেব জল। আপনারা যে পরিমাণে ঝোলটা পছন্দ করেন এ পরিমাণেই আপনারা জলটা দেবেন। ঝোলের পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো আলুর টুকরো নিয়ে থেতো করে ঝোলে মিশিয়ে দেব, তাতে ঝোলটা ঘন হয়ে যাবে। এখন দিয়ে দেব গরম মশলা, ধনে পাতা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ।